কোথায় কোথায় এ বসে, কোথায় কোথায় অ্যান বসে, আর কোথায় কোথায় দি বসে। এইসব নিয়ে তো অনেকেই আলোচনা করে, কিন্তু কেউ বলে না কোথায় কোথায় এ, অ্যান, দি এই তিনটি আর্টিকেলের কোনোটাই বসানো যাবে না। তো ফ্রেন্ডস, চলুন জেনে নেওয়া যাক আর্টিকেল কোথায় কোথায় বসানো নিষেধ, অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল বসালে পরীক্ষায় উল্টো নাম্বার কাটা যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়ন্ত বসাক, কম্পিটিটিভ ইংলিশ গ্রামার সিরিজের নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি আলোচনা করব অমিশন অফ আর্টিকেল নিয়ে। সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট। এখানে কাজী নজরুল ইসলাম প্রপার নাউন, একজন কবির নাম, একজন ব্যক্তির নাম, তাই তার পূর্বে এ, অ্যান, দি ইত্যাদি কোনো আর্টিকেল বসানো হয়নি। অন্যদিকে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে ঢাকা হচ্ছে একটি শহরের নাম, এটিও প্রপার নাউন, এর পূর্বেও কোনো ধরনের আর্টিকেল বসানো যাবে না। কিন্তু এখানে একটি ব্যতিক্রম রয়েছে, প্রপার নাউন যদি কখনো কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসে। নিচের উদাহরণটি খেয়াল করুন বন্ধুরা, ইউ আর আ নজরুল আই সি। এখানে নজরুল বলতে ব্যক্তি নজরুলকে বোঝানো হচ্ছে না, বরং নজরুল এখানে সমগ্র কবি জাতির প্রতিনিধি, অর্থাৎ নজরুল প্রপার নাউন হওয়া সত্ত্বেও এখানে এটি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই নজরুলের পূর্বে আর্টিকেল এ বসানো হয়েছে। এবারে আমরা দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, যেমন গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল। এখানে গোল্ড হচ্ছে একটি পদার্থবাচক বিশেষ্য বা বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন, এবং এর পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসানো হয়নি। কিন্তু যদি ম্যাটেরিয়াল নাউনের পর কোনো প্রিপোজিশন বসে বা ম্যাটেরিয়াল নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে তার পূর্বে দি বসে। যেমন দ্য গোল্ড অফ অস্ট্রেলিয়া ইজ পিওর। খেয়াল করুন বন্ধুরা, এখানে গোল্ড ম্যাটেরিয়াল নাউন এটা ঠিক, কিন্তু গোল্ডের পর অফ এই প্রিপোজিশনটি বসেছে। এছাড়াও এখানে গোল্ডকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। কিভাবে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে? যে অন্য কোথাকার স্বর্ণ নয়, শুধুমাত্র অস্ট্রেলিয়ার স্বর্ণ হচ্ছে বিশুদ্ধ। তার মানে এখানে কিন্তু গোল্ডকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই গোল্ড ম্যাটেরিয়াল নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে দি বসেছে। এবারে আমরা তৃতীয় নিয়মে চলে যাব। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, যেমন কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। এখানে কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তার পূর্বে কোনো আর্টিকেল বসানো হয়নি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পর যদি কোনো প্রিপোজিশন থাকে বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে তার পূর্বে দি বসে। উদাহরণস্বরূপ, দ্য কাইন্ডনেস অফ মোহসিন ইজ নোন টু অল। এখানে কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এই কাইন্ডনেসের পরে একটি প্রিপোজিশন অফ বসেছে। এছাড়া কাইন্ডনেস অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এখানে। এখানে কার দয়ার কথা বলা হচ্ছে? মোহসিনের দয়ার কথা বলা হচ্ছে, তার মানে এটি নির্দিষ্ট, তাই কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে এখানে দি বসেছে। এবারে আমরা চতুর্থ নিয়মে চলে যাচ্ছি। বইয়ের নামের আগে লেখকের নাম উল্লেখ থাকলে বইয়ের নামের পূর্বে দি বসবে না। আমরা জানি সাধারণত কোনো গ্রন্থ বা বইয়ের নামের পূর্বে দি বসাতে হয়, কিন্তু বইয়ের ঠিক ইমিডিয়েট আগে যদি লেখকের নাম উল্লেখ থাকে তাহলে বইয়ের নামের পূর্বে আর দি বসানোর প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ, দ্য ইলিয়াড ইজ আ গ্রেট এপিক। এখানে লেখকের নাম উল্লেখ নেই, ইলিয়াড হচ্ছে একটি মহাকাব্য বা এপিক, এই ইলিয়াডের পূর্বে দি বসেছে। কিন্তু নিচের বাক্যটি দেখুন, হোমার্স ইলিয়াড ইজ আ গ্রেট এপিক। এখানে ইলিয়াডের লেখক হোমারের নাম উল্লেখ রয়েছে, তাই ইলিয়াডের পূর্বে আর এখানে দি বসানো হয়নি। কারণ লেখকের নাম যদি উল্লেখ থাকে বইয়ের নামের পূর্বে তাহলে আর দি বসানোর প্রয়োজন নেই। এবারে আমরা পঞ্চম নিয়মে চলে যাচ্ছি। ভাষার নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বা দি, এ, অ্যান, দি কিছুই বসে না। যেমন ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ ভাষার নাম, তাই তার পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসানো হয়নি। কিন্তু একই শব্দ দিয়ে যদি ভাষা না বুঝিয়ে জাতি বোঝায় তাহলে দি বসবে। যেমন দ্য ইংলিশ আর ভেরি পোলাইট, এখানে ইংলিশ দিয়ে ভাষা নয়
বরং ইংরেজ জাতিকে বোঝাচ্ছে, তাই ইংলিশের পূর্বে এখানে দি বসেছে। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে ইংলিশের পূর্বে যদি দি বসানো থাকে তাহলে সেটা ভাষা নয়, জাতিকে বোঝাচ্ছে। আর ইংলিশের পূর্বে যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে বুঝতে হবে সেটি ভাষাকে বোঝাচ্ছে। এবারে আমরা ওমিশন অফ আর্টিকেলের সর্বশেষ রুলে চলে যাচ্ছি, সেটি হচ্ছে বার, মাস, ঋতু, উৎসব, খেলা বা খাবারের নামের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না। যেমন হি কেম অন সানডে, এটি রবিবার, এই সানডের পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসেনি। স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, বসন্তকাল আমার প্রিয় ঋতু, এটি হচ্ছে ঋতুর নাম, এই স্প্রিংয়ের পূর্বেও কোনো আর্টিকেল বসেনি। ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, ফেব্রুয়ারি হচ্ছে মাসের নাম, কোনো আর্টিকেল বসেনি। আই লাইক টু প্লে ক্রিকেট, ক্রিকেট হচ্ছে একটি খেলার নাম, এই ক্রিকেটের পূর্বেও কোনো আর্টিকেল বসেনি। এবং লাস্ট অফ অল, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 10 AM, এখানে ব্রেকফাস্ট হচ্ছে একটি খাবারের নাম। খাবারের নাম বলতে খাবারের আইটেম বোঝাচ্ছে না, খাবারের নাম বলতে বোঝাচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার এগুলোকে। তো এখানে ব্রেকফাস্টের পূর্বেও কিন্তু কোনো আর্টিকেল বসবে না। তাই আমাদের এই কয়েকটি নিয়ম খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে, যাতে আমরা ভুল করেও এই সব জায়গাগুলোতে বিশেষ করে কোনো আর্টিকেল না বসাই। তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে, আমরা প্রতিযোগিতার দৌড় থেকে পিছিয়ে পড়ব। আশা করি আমার আজকের ভিডিও লেকচারটি আপনাদের সকলের ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিও লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জানান আপনাদের অনুভূতি এবং ভবিষ্যতে আর কোন টপিক নিয়ে আমার লেকচার পেতে চান সে বিষয়েও আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।